আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আবারও চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো চার রকমের সবজি ভাজি। তো চার রকমের সবজি ভাজি দেখাবো। এখানে আছে আলু, এখানে আছে বেগুন, তারপরে আছে আলু বেগুন, তারপরে আছে মূলা, তারপরে আছে এই যে শাক দেখতে পারতেছেন, আর এই যে ডানটি, এটা হলো ফুলকপির ডাটা, যেটা আমরা ফেলে দিই সেটা ফুলকপির ডাটা। তো মোট চার রকমের সবজি আছে, তাই চার রকমের সবজিটা আমি ভাজি করব। তো এই ভাজিটা খুবই স্বাদ এবং খুবই টেস্ট, অবশ্যই আপনারা করে খেয়ে দেখতে পারেন যে এটা কতটুকু টেস্ট। ভাত দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, আর এটা খুবই টেস্ট। তাই আমি ভাবলাম যে এটা আমি একটু রেসিপি দিই, একটু ভিডিও করে দেখাই। কেন অনেক সময় কি হয়, এই ফুলকপির ডান্ডিটা কিন্তু মানুষ খায় না, ফেলে দেয়। তো এই ডান্ডিটা দিয়ে আর কয়েকটা সবজি মিলিয়ে ভাজি করলে কিন্তু খুব টেস্ট লাগে। তো কারা কারা ফুলকপির ডান্ডি খান ভাজি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি কীভাবে ভাজিটা করি। এখানে আমি দিব কাঁচা ঝাল, কাঁচা ঝাল, ঝাল যে 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 যেরকম খায় সে সেরকম দিবে। রসুন দেব, পেঁয়াজ দিব, ধনিয়ার গুঁড়া দিব, তারপরে দিব হলুদের গুঁড়া, আর লবণ তো স্বাদ মতো। তো আপনারা দেখতে থাকুন, তেল আমার গরম হয়ে গিয়েছে অলরেডি, এখন আমি দিয়ে দেবো।